যারা প্যারা টিচার ছিল তারা আমাদের আমলে নিয়োগ ছিল না, তাদের নিয়োগ যারা করে গিয়েছিলেন তারা প্যারা টিচার করে অতি অল্প মাইনেতে করেছিলেন। আমরা এসে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাদের আন্দোলনে গেছেন, আমরা গেছি, আমরা বলেছি যে আমরা পর্যায়ক্রমে তাদের স্থায়ীকরণ করব, আমরা তাদের মাইনেও বাড়িয়েছি এক ধাপে, আমরা তাদের যাদের এক বছরের কোর্স ছিল তাদের আড়াই বছর করে দু বছরের কোর্স করিয়েছি প্রাথমিকে, আমরা বিএড পড়াবার সুযোগ দিয়েছি, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। শিক্ষকের প্রয়োজন যেখানে প্রায় 1,00,000 শিক্ষক ইতিমধ্যেই নিয়োগ হয়েছে, 16,500 আবার নিয়োগ হবে, আরও বেশ কিছু 14,000-15,000 শিক্ষককে নিয়োগ করা যাচ্ছে না আইনি কারণে, আইন যেটা বলেছে সেই পথেই চলবে। এত বড় একটা পরীক্ষা 31 তারিখে হয়ে গেল, 2,50,000 ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার কথা শিক্ষক হওয়ার, তা তো নির্বিঘ্নেই হলো। আমাদের দৃষ্টি আছে এবং যারা বসে আছেন তাদের প্রতি আমি বহুবার আবেদনও করেছি যে আপনারা বসে যান, শুধু শুধু এক একটা সময় বহু দাবি তাদের ছিল, তা আস্তে আস্তে মেটানো হয়েছে এবং তা মেটানো হচ্ছেও। তাদের প্রতি বছর অ্যাসেসমেন্ট যা অন্যদের হয় সে ব্যাপারেও সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে। সুতরাং তারা চাকরি পাচ্ছেন না বলে কি, তারা তো চাকরি, প্রথম কথা যিনি প্রশ্ন করলেন তাকে আমি বলি এরা কিন্তু সবাই শিক্ষক, নাম ভিন্ন, তারা তাদের দাবি হচ্ছে যে আমরা এরম ছিলাম এখন আমাদের স্থায়ীকরণ করো, আমরা তো ধীরে ধীরে স্থায়ী করছি। প্রতিবার টেট উত্তীর্ণদের মধ্যে রিজার্ভেশন পলিসি আছে তো, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা তাদেরকে ধাপে ধাপে টেটের মেধা অনুযায়ী স্থায়ীকরণ করব, এবং তার জন্য রিজার্ভেশনও তো রাখা হয়েছে।